বন্ধুরা ওয়েবিনারের আরেকটি পর্বে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি উইবিনারের উপরে আপনাদের ব্যাপক আগ্রহ দেখে আমরা প্রতিনিয়তই একটা করে ভিডিও আপলোড করে যাচ্ছি যারা মামুন একাডেমির ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন তারা তাদের কাজের ক্ষেত্রে এবং প্রফেশনাল লাইফে ব্যক্তিগতভাবে যে সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলো তারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন আর আমরা চেষ্টা করি সেই পোস্টের ভিত্তিতে তাকে ভিডিও আকারে ভিডিও তৈরি করে দিয়ে তার সমস্যার সমাধান দিতে যিনি পোস্টকারী তার সাথে সাথে আমরাও শিখতে পারি এই র ইনস অ্যান্ড আউটস বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালটি রিকোয়েস্ট করেছেন হচ্ছে সেলিম সরকার ভাই সেলিম সরকার ভাই জানতে চেয়েছেন যে তার একটা ম্যাসের হিসাব আছে যেখানে তিনি মোট জমা দিয়েছেন সাপোজ এই ডাটাটা এবং তার মোট খরচ হয়েছে এই টাকাটা এখন জমা দিয়েছেন চোদ্দোশো টাকা তার খরচ হয়েছে তেরোশো টাকা তার মানে তিনি ম্যানেজারের কাছে নব্বই টাকা পাবেন উনি বলেছেন যে যদি ম্যানেজারের কাছে আমি পাই তাহলে এটা সবুজ হবে আর ম্যানেজার যদি আমার কাছে পায় তাহলে এটা লাল হয়ে যাবে অর্থাৎ জমার চেয়ে খরচ যদি কম হয় তাহলে আমি পাবো আর জমার চেয়ে খরচ যদি বেশি হয় তাহলে আমার কাছে পাবে এইটা উনি এই সাইন আকারে দেখতে চেয়েছেন যে এটা লাল এবং সবুজ হয়ে যাবে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটাই দেখাচ্ছি কথা বলবো না চলুন সরাসরি আমরা প্রোজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনারা এখানে যে ডাটাটি দেখতে পাচ্ছেন এটা আমার তৈরি করা এই ভ্যালুগুলো ওনার তৈরি করা আমি এটাকে র্যান্ডম করে নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় যে আমি কি কি পরিবর্তন এখানে করেছি বন্ধুরা এখানে যে ডাটাটি আছে আমরা ডাটাটাকে ডিলেট করে দিচ্ছি ওকে তো বন্ধুর এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মেটিংটি করা আছে আমরা টোটাল ফর্মেটিংটাকে মুছে দেবো আমরা কীভাবে মুছবো কন্ডিশনাল ফর্মেটিং নিউ রুলস সিলেক্টেড ওকে এখন দেখেন এটা জিরো হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে যদি তুমি মাইনাস পাও তাহলে এইটা এখানে যদি প্লাস পাও তাহলে তুমি এইটা এবার আমরা কি করি টোটাল আমাদের যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেসটি সিলেক্ট করলাম দেন চলে যাবো হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং দেন হচ্ছে নিউ রুল ওকে নিউ রুলে আমরা কি বলবো এই যে আমরা চলে যাবো হচ্ছে ফর্মুলা ওকে এবার হচ্ছে এখানে আমরা ফর্মুলা দিয়ে দিব যে তুমি কি হলে কি করবা ওকে ইকুয়াল এই ভ্যালুটা যদি কি হয় যেমন এই যে দেখেন চোদ্দোশো পঁচাত্তর টাকা জমা দিয়েছি তেরোশো বাহান্ন টাকা আমার খরচ হয়েছে তার মানে এখন আমি পাবো দ্যাট মিন্স এই ভ্যালুটা যদি মাইনাস হয় দ্যাট মিন্স এই ভ্যালুটা লেস দ্যান এই ভ্যালুটা যদি লেস দ্যান শূন্য হয় লেস দ্যান শূন্য মানে কি লেস দ্যান শূন্য মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে তার মানে এই ভ্যালুটা যদি শূন্য হয় তাহলে তুমি কি কালার করবা বন্ধুরা এখানে একটু বলে রাখছি কন্ডিশনাল ফরমেটিংয়ের ক্ষেত্রে সেল রেফারেন্সটা কিন্তু ফর জে আইন এই ফর্জে আইনটা যদি আপনি না মানেন অর্থাৎ সেল রেফারেন্সটা যদি আপনি ইউজ না করতে পারেন ঠিকভাবে তাহলে আপনার কন্ডিশনাল ফরমেটিংটি হবে না আমি এখানে ভুলভাবে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটু বলে রাখি যে এই যে কন্ডিশনাল ফরমেটিংয়ের ভিতরে সেল রেফারেন্সটা কিন্তু ফরজে আইন আপনি যদি সেল রেফারেন্স ঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে আপনার কন্ডিশনাল ফরমেটিং অ্যাপ্লাই হবে না টোটালি জিরো হবে এখানে আমি ভুলভাবে আপনাদেরকে দেখাচ্ছি সঠিকটা পরে আসতেছি আমি এখানে সেল রেফারেন্স লক করে দিলাম দুইটা পাশে যদি এটা চেয়ে হয় তাহলে তাহলে তুমি কি করবা আমরা করব তো বন্ধুরা ডায়ালগ বক্সটা চলে আসছে এটা যদি মাইনাস হয় তাহলে কি আমি টাকা পাবো ওকে এই কালারটা তো আপনারা বোঝে নেই যে কালারটা আপনারা কি দিবেন এবার আমি ওকে দিলাম তাহলে কি হলো আমাদের টোটালটা গ্রিন হয়ে গেল তার মানে কি আমি যে সেল রেফারেন্সটা ইউজ করেছি সেটা ভুল এই জন্য এটা টোটালটা নষ্ট হয়ে গেছে তো আপনি যদি সেল রেফারেন্সটা ঠিকভাবে ইউজ করতে না পারেন এই যে সেল রেফারেন্সটা এটা যদি ঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে আপনি কন্ডিশনাল ফরমেটিংয়ের কিছুই বুঝবেন না কন্ডিশনাল ফরমেটিংয়ের সেল রেফারেন্সটা হচ্ছে এটার গুরু দ্যাট মিন্স সেল রেফারেন্স যদি আপনি না পারেন কন্ডিশনাল ফর্মেটিং আপনি একটুও পারবেন না তো যারা এই কন্ডিশনাল ফর্মেটিংয়ের সেল রেফারেন্স যে কাজগুলো আছে এটা যদি না পারেন আমার আটত্রিশ মিনিটের ভিডিও একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে আসেন তাহলে আপনি এ টু জেড সব শিখে যাবেন ওকে বন্ধুরা এখানে আমরা যেটা করব যে এই যে লক এই লকিং সিস্টেমটা দ্যাট মিন্স কলাম তো আমি কোথাও সিলেকশন করিনি দ্যাট মিনস এত আরও অনেক বড় বড় কলাম নেই নি তার মানে কলামটা আমি ফ্রি রাখলেই হচ্ছে এবার এই যে রোটা আস এই রোয়ের গায়ে কি আমি লক করব কিনা এই রোয়ের গায়ে লক করব না কারণ কি আমার রোটা তো নিচে নামবে রোটা হচ্ছে নিচে নামবে দ্যাট রোটা ফ্রি থাকবে আপনি কলামকে ডলার দিতেও পারেন নাও দিতে পারেন দিলেও যা না দিলেও তা আমরা ওকে দিলাম দেন হচ্ছে অ্যাপ্লাই দিলাম এখন দেখেন কত সুন্দর আমার ডাটাটি চেঞ্জ হয়ে যাচ্ছে কীরকম চেঞ্জ হলো এখানে যদি চোদ্দোশো পঁচাত্তর টাকা আমি দিয়েছি তেরোশো বাহান্ন টাকা আর খরচ হয়েছে দ্যাটমিন্স একশো তেইশ টাকা এখন আমি পাবো দ্যাট মিনস এটা আমার প্লাস এবার যদি আমি মাইনাস করতে চাই দ্যাট মিন্স লাল বানাতে চাই আবার চলে যাবো ম্যানেজ রুলে নতুনভাবে দেন হচ্ছে নিউ রুল লাস্টেরটায় দেন হচ্ছে ইকুয়াল এই ভ্যালুটা এবার আমরা কী করবো এ ফোর দিয়ে এটাকে কলাম লক করবো না করলেও চলবে বাট রোটাকে অবশ্যই অবশ্যই ফ্রি রাখতে হবে দেন হচ্ছে রেড দ্যাট মিন্স এইটা হবে কি এখানে আমি ফন্ট চাইলে আপনারা ফন্টের কালারটাও দিতে পারেন আমি এখানে সাদা দিয়ে দিলাম ওকে দ্যাট মিন্স এটা যদি গ্রেটার দেন শূন্য হয় তাহলে তুমি এটা লাল হয়ে যাবে ওকে ওকে এবার আমার ডাটা শিটটা আমি রিফ্রেশ করি তাহলে আপনি এটার পার্থক্যটা বুঝতে পারবেন বন্ধুরা দেখেন এখন কি দাঁড়ালো যে যে টাকাটা আমি পাবো সেটা সবুজ হয়ে যাচ্ছে আমার কাছে যেটা পাবে সেটা হচ্ছে লাল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি সেল রেফারেন্স এবং কন্ডিশনাল ফরম্যাটিং দুইটা জিনিসই কিন্তু আপনি শিখতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে আপনি যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখে থাকেন আপনার যদি কোনো কিছু কাজে লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা এক্সেল শিখতে আগ্রহী তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে সবার সাথে সাথে আমরাও একসাথে শিখতে পারবো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে মাহব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিব তার আগে বলবো আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে এক্সেলের বিষয় যে প্রোজেক্টটি আপনি পাচ্ছেন না বা কোথাও সমাধান করতে পারছেন না তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমরা সেই বিষয়ের উপরে যদি মনে করি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ সবার কাজে লাগবে তাহলে সেটা আপনাকে ভিডিও আঁকার এরকম পাবলিশ করে দেবো যেন আপনার সাথে আমরাও শিখতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ